বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে পরিবার নিয়ে ফিরছিল ঢাকায়। কে জানতো এই যাত্রাই হবে বাড়ি থেকে শেষ যাত্রা। ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে ময়মনসিংহের নান্দাইলের একই পরিবারের চারজনের। বনাটি গ্রামের সুজন মিয়া রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। গত বৃহস্পতিবার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে আসেন নান্দাইলে গ্রামের বাড়িতে। অনুষ্ঠান শেষে সোমবার বিকেলে ঢাকা ফেরার পথে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সুজন ও তার স্ত্রী সহ দুই শিশু সন্তান। আমার ভাই গেছে, বাবি গেছে, আমার দুইটা বাবা গেছে। ফোন দিলাম অনেকবার, চেষ্টা করার পরে এক লোক ফোন ধরছে, ফোন ধরে কয় যার ফোন হয়তো মারা গেছে। যদি ঠিক মতো তারা কর্তব্য পালন করতো তাহলে এখানে এই দুর্ঘটনা ঘটতো না। বিচারের আওতায় এনে এদেরকে বিচার করা উচিত। দুর্ঘটনা আর দেবার না হয়, আর এরকম বুক মানুষের মা বোনের বুক দেবার খালি না। শুধু স্বজন নয়, শোকাহত প্রতিবেশীরাও। ট্রেন দুর্ঘটনায় কারো উদাসীনতা ছিল কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জনপ্রতিনিধি ও নিহতের স্বজনদের। গত সোমবার সুজন মিয়া তার এই বাড়ির উঠানে তার ভাতিজার বিয়েতে আনন্দে মেতে উঠেছিলেন। এর ঠিক চার দিন পরেই ট্রেন দুর্ঘটনায় তিনি সহ তার পুরো পরিবার নিহত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী এবং স্বজনরা। তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তো সবই হারালাম, আমার ছেলে মেয়ে দুই বউ দুই নাতি হারালাম। এটা কিন্তু দুর্ঘটনা না, এটা হত্যাকাণ্ড। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। সোমবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে ১১ সিন্ধুর ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত হন, আহত হন শতাধিক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।